وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. يا مسلمان امرأوا الجنة جايتي جاي إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا. اي مسلمان ايمان نيه مرلي نيك امول نيه مرلي اما در جنة جنات اوپكا كورتيا سيزوري كن جكنا الله عبيب رحمة للعالمين العالمين একমাত্র উদ্দেশ্য হলো কেমন করে এই জাতিকে মুসলমান বানানো যায়, কালেমার দাওয়াত কেমন করে তাদের কাছে পৌঁছানো যায় এবং তাদেরকে গ্রহণ করানো যায়। গ্রহণ না করার কারণে আল্লাহর রাসূল মাঝে মাঝে অস্থির হয়ে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন। আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলতেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। হে নবী, তারা ঈমান আনে না এই জন্য আপনি আফসোস করে করে মরে যাবেন? না, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি নসিহত করেন, আপনি ওয়াজ করেন, আপনার কাজ নসিহত করা, আপনাকে দারোগা বানায়া পাঠাই নাই যে আপনি জোর করে কাউকে কালেমা পড়াইতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার বাড়িতে গেলেন, গিয়ে বলেন, হে উকবা, তুমি আমাকে দাওয়াত দিয়েছিলা, আমিও তোমার বাড়িতে হাজির হয়েছি, কথা দিয়েছিলাম, কথা রেখেছি। এবার উকবা তোমার কাছে আমার কথা হলো, যদি তোমার বাড়ির খানা আমাকে খাওয়াইতে হয় আর আমাকেও খাইতে হয় তাহলে অবশ্যই তোমাকে কালেমা পড়ে মুসলমান হইতে হবে, তোমাকে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, না হয় আমি তোমার বাড়ির খানায় অংশগ্রহণ করব না। এবার আওয়াজ করে বলুন, আমার নবী খানার জন্যই মূলত দাওয়াত রেখেছিলেন, না কালেমার দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত গ্রহণ করেছিলেন? নিশ্চয়ই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক একদিন বড় হাস্যোজ্জ্বল দেখা যায়। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আজকে খুব খুশি খুশি লাগতে আছে, খুবই আনন্দময় মনে মনে হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবির আরে আমি কেন আনন্দিত হব না, আজকে আমার আল্লাহ আমার উসিলায় একজন চির জাহান্নামীকে চির জান্নাতি বানায়া দিয়েছেন। আরে আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওসিলায় একজন চির জাহান্নামীকে চির জান্নাতি বানায় দিয়েছেন কেমন করে? আল্লাহর নবী বলেন, নবীর কাছে একজন ইহুদির ছেলে আসতো, ইহুদির ছেলে আল্লাহর হাবিবের দরবারে এসে বসতেন, বসত, সে বিভিন্ন সময় কথাবার্তা বলতো, সময় কাটাইতো, আল্লাহর হাবিবও তাকে আসার সুযোগ দিয়েছিলেন। হঠাৎ করে কয়েকদিন যাবৎ যখন দেখা যায় না, আল্লাহর হাবিব খবর নিয়ে দেখলেন ছেলেটা বড় অসুস্থ, বাড়িতে আছে, এই জন্যে আসতে পারে না। রহমতের নবী, মায়ার নবী ওই ইহুদির ছেলেটাকে দেখার জন্যে তার বাড়িতে হাজির হয়ে গেছেন। আল্লাহর হাবিব গিয়ে দেখে তার অবস্থা বেশি ভালো না, মনে হয় আর বাঁচবে না, এই জন্য আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, আর দেরি করা যায় না, এই মুহূর্তেই কালেমার দাওয়াত তাকে দিয়ে দেওয়ার দরকার। আল্লাহর হাবিব তার কাছে বসে কালেমার দাওয়াত দিলেন, ইহুদির ছেলেটা কালেমার দাওয়াত পাইয়া একবার তার বাবার চেহারার দিকে তাকায় আর একবার বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, বুঝাইতে চায় চোখের ইশারায়, আব্বা
মুহাম্মদ যে কালেমার দাওয়াত দিয়েছে এই দাওয়াত আমি গ্রহণ করব কি করব না বাবাও বুঝতে পেরেছে ডাক দিয়ে কয়রেছে মুহাম্মদ যে কালেমার দাওয়াত দিয়েছে যদি তোমার মনে চায় তুমি গ্রহণ করে নিতে পারো আরেকটু জোরে আরেকটু জোরে আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের দাওয়াতের পরে ইহুদি ডাক দিয়ে কবাবারে তোমার মনে চাইলে তুমি গ্রহণ করে নিতে পারো আমার বন্ধুরা ইহুদিরা ভালো করেই জানতো আমার আপনার নবী সত্য আরো 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 জোরে একসাথে একসাথে আমার আপনার নবী সত্য নবী ইহুদি তাওরাত ইনজিলের আলেম উলামা সবাই ভালো করে জানতো মুহাম্মদ আল্লাহর সত্য নবী এতে কোনো সন্দেহ নাই মানতো না শুধু দুনিয়ার স্বার্থে আজকে হক্কানি উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে যা বলেন অনেকেই বুঝেন তারা যা বলছেন সত্য কিন্তু দুনিয়ার স্বার্থে তারা আলেমদের কথা মানতে পারে না এই দিক দিয়ে একটু কথাবার্তা যাদের হয় আল্লাহর হস্তে যদি একটু এই পিছনের আওয়াজটা বন্ধ করা যেত আমার লাগে একটু আসান হইতো মহতারাম হাজিরিন আল্লাহর হস্তে আপনারা একটু এলোমেলো হয়েন না কারণ মজলিসটা ঠিক করতে অনেক কষ্ট হচ্ছে দয়া করে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন পারবেন তো ইনশাআল্লাহ মহতারাম হাজিরিন আমার আপনার নবী সত্য নবী আমার আপনার নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ এটা দুনিয়ার সব কাফের বেঈমানেরা জানে ইহুদিরা জানে খ্রিস্টানেরা জানে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব এটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা ভালো করে জানে এই জন্য আল্লাহর হাবিবের কোরআনের তিলাওয়াতে কাফের বেঈমানরা বাধা দিয়েছিল আমার বন্ধুরা এই ভারত উপমহাদেশ থেকে কোরআনের শিক্ষাকে ইংরেজরা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল কেন কোরআনের শিক্ষা চালু থাকলে দুনিয়ার আর কারো কোন বাটপারি টাউটারি চলতে পারে না আমার ভাইয়েরা রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী এটা দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টানদের জানার বাকি নাই তারা ভালো করে জানতো মুহাম্মদ আল্লাহর নবী আমি আপনাদেরকে সবগুলো বলার সময় তো এখানে নাই অতি সংক্ষিপ্ত আকারে শুধু একটা ছোট্ট করে বলার চেষ্টা করছি দেখেন আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাই শাইখুত তাফসির আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর হাবিবের বয়স মুবারক যখন মাত্র ১২ বছর কয় বছর ১২ বছর ১২ বছর আবু তালেব তাকে সাথে নিয়ে নবীকে সাথে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করেছিলেন আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি যেই পথ ধরে তারা সিরিয়াই যাইত মক্কার মানুষদের জানা ছিল এই রাস্তায় একজন ইহুদি আলেমের খানকা আছে কিন্তু কখনোই তারাও সাক্ষাতে যায় না ইহুদি আলেমও সাক্ষাতে আসে নাই যেই বছর নবীকে নিয়ে চলছেন সেই বছর ঘটছে ব্যতিক্রম ইহুদি আলেম খানকা ছেড়ে দিয়ে রাস্তায় অপেক্ষা করতে আসে দীর্ঘ সময় অপেক্ষার পরে যখন বাণিজ্যিক কাফেলা গিয়ে থামছে ইহুদি সবাইকে এখানে থামিয়ে দিলেন যখন বাণিজ্যিক কাফেলা হাজির হয়েছে সবাইকে তিনি থামিয়ে দিলেন থামিয়ে একজন একজন করে ধরে কাছে আনেন মাথা থেকে পা পর্যন্ত দেখে তাকে আলাদা করেন আরেকজনকে আনেন মাথা থেকে পা পর্যন্ত দেখে তাকে আলাদা করেন এইভাবে করে তিনি আলাদা করতে আছেন কার্যক্রম দেখেই বোঝা যাচ্ছে উনি এমন একজন মানুষ খোঁজ করতেছেন যাকে দেখলে তিনি চিনতে পারবেন সিরিয়ালে আসতে 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 ১২ বছরের বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছেছে রহমতের নবীর হাত ধরে কাছে এনে মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত ওই ইহুদি আলেম কয়েকবার তার দৃষ্টি ঘুরিয়ে এবার সে তার ওপিনিয়ন তার মতামত ব্যক্ত করে বলতে আসেন হাযা রাসূল রাব্বিল আলামিন হাযা রাহমাতুল লিল আলামিন না সুবহানাল্লাহ কালকে নাস্তার পরে কয়েন বয়স না কত রাস্তে কন্যা বয়স না কত ১২ বছর ইহুদি আলেম কো হাযা রাসূল রাব্বিল আলামিন হাযা রাহমাতুল লিল আলামিন মক্কার লোকজন আশ্চর্য হয়ে কয় আপনি কেমন করে বুঝলেন কেমন করে চিনলেন যে এই বালকটা আল্লাহর রাসূল সে জগৎবাসীর জন্য রহমত ইহুদি আলেম কো শোনো আমি আমার খানকার ভিতরে মোরাকাবায় ছিলাম
আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম মোরাকাবার ভিতরে আমি দেখতে পেয়েছি তোমাদের বাণিজ্যিক কাফেলার লোকজন এই দিকে এগিয়ে আসতেছো আমি আরো গভীরভাবে লক্ষ্য করে দেখতে পাইলাম এই বাণিজ্যিক কাফেলার ভিতরে এমন একজন লোক আছেন যেই লোকে রাস্তা দিয়ে হাঁটতে যায়া যখনই কোনো গাছের নিকট দিয়ে অতিক্রম করে তখনই আমি তাকিয়ে দেখতে পাই রাস্তার দুই দিকে দাঁড়িয়ে থাকা গাছপালাগুলো মাথা নত করে ওই ব্যক্তিটিকে সম্মান জানাইতে আসে রে মক্কার মানুষরা শুনো আমি আমার তাওরাত কিতাবের মধ্যে পড়েছি ওইন আখিরি জামানার নবী এবং পয়গম্বর সারা কাউকে গাছপালা মাথা নত করে সম্মান করে না সম্মান জানায় না এটা একমাত্র পয়গম্বরদের বৈশিষ্ট্য তাদেরকে গাছপালা মাথা নত করে সম্মান করে এই কাফেলার ভিতরে যেহেতু একজনকে সম্মান জানানো হচ্ছে অবশ্যই এই কাফেলার ভিতরেও একজন পয়গম্বর আছেন আর এখন আখিরি জামানার নবী আসার সময় তাই আমার বুঝ হয়ে গিয়েছে এই কাফেলার ভিতরে আখিরি জামানার নবী রয়েছেন আখিরি জামানার নবী যিনি সর্বশ্রেষ্ঠ নবী ওই নবী আমার এইখানকার সামনে দিয়ে অতিক্রম করবে আর আমি খানকায় বসে থাকবো তা হয় না এই জন্য আমি খানকা ছেড়ে দিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম মক্কার লোকজন এবার কয় ও আলেম এবার তাহলে বলেন ওই ব্যক্তিটা যে এই বালক এটা কেমন করে নির্ণয় করলেন ইহুদির ডাক দেখো মক্কার লোকেরা শোনো আমি আমার তাওরাত কিতাবের মধ্যে আখিরি নবীর বিবরণ পড়েছি তাওরাতে বিবরণ লেখা আছে আমি তোমাদেরকে একজন একজন করে হাত ধরে কাছে আনি আর মাথা থেকে পা পর্যন্ত দেখি আর তাওরাতের বিবরণের সাথে মিলাই এইভাবে করে এই বালকটির কাছে আসার পরে আমি যতবার তার বডির দিকে তাকাইলাম আর তাওরাতের বিবরণের সাথে মিলাইলাম ততবারই আমি তাকিয়ে দেখতে পাই তাওরাত কিতাবে আখিরি জামানার নবীর যত বিবরণ দেওয়া আছে সকল বিবরণ এই বালকটির মধ্যেও পাওয়া যাইতে আছে এই বালকটাই আল্লাহর রাসূল সে জগৎবাসীর জন্য রহমত ও মক্কার লোকেরা শোনো ও মক্কার লোকেরা শোনো আমাদের তাওরাত কিতাবের মধ্যে আছে ওই নবীকে যদি তোমরা পাও তাহলে নবীকে সম্মান করো চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আর একটু জোরে কোন আল্লাহু আকবার আমার নবীকে সম্মানের কথা শুধু কোরআনে না শুধু হাদিসে না তাওরাত ইনজিলের ভিতরেও ছিল আমার বন্ধুরা আমার সম্মান দিলে নিজে সম্মানী হয় আমার নবীকে যদি কেউ অপমান করতে চায় তাহলে নিজে অপমানিত হয় আমার ভাইয়েরা ইহুদি আলেম কয় শোনো আমাদের তাওরাতের মধ্যে আছে ওই নবীকে পাইলে তোমরা সম্মান করো আর নবীর প্রকৃত সম্মান হলো নবীর কালেমা গ্রহণ করে নেওয়া নবীর আদর্শ গ্রহণ করা যেহেতু নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয় নাই অতএব এইভাবে তো আর আমি এখন সম্মান করতে পারছি না তবে মক্কার লোকেরা আমি তোমাদেরকে এই বালকটির ওসিলায় এক বেলা দাওয়াত খাওয়াইতে চাই এ কার ওসিলায় কে খায়ও কারো সিলাই কে খায় মক্কার লোকেরা মহা খুশি চাষা আবু তালেব রেগে খুব ভালো কাজ করছেন বাতিজাকে আনার কারণে এক পেট খানির ব্যবস্থা হয়েছে কথা কয় না কথা কয় না কথা কয় না এ মুসলমান কারো সিলাই কে খায় আজকে অনেক পণ্ডিত আছে মোল্লারা কয়টিয়া কামাই করে কথা কয় না কেন কথা কয় না কেন এ কয় টাকা কামাই করে আমরা বেশি কামাই করি বেশি খাইতে পারি বেশি ঘুমাইতে পারি এই করতে পারি সেই করতে পারি তোমার খবর নয় যে তুমি এই দুনিয়ায় বসবাস করছো মোল্লাদের বরকতে দেখেন রসুলের সাহাবিদের মধ্যে দুই ভাই এক ভাই সারাদিনই নবীর দরবারে পড়ে থাকে আর এক ভাই ক্ষেত কামারে কাজ করে তো খারাপ কাজ কাম করে ফসল টসল যা কিছু হয় ছোট ভাই নবীর দরবারে বেশি সময় পড়ে থাকে সেও তো গিয়ে খায় সাহাবি এসে কই আর রাসূল আল্লাহ আমার ছোট ভাই সংসারে কোনো কাজই করে না সারা দিন আপনার দরবারেই পড়ে থাকে আর আমি একলা একলা কাজ করে এত কষ্ট করে ফসল টসল বলাই আর এত ঠিক মতোই খায়
খাওয়ার মধ্যে তো আর কম করে না আল্লাহ রাসূল কল আল্লাহকে তুরজাকু বিহি তার উসিলায় আল্লাহ হয়তো তোমারে রিজিক দেয় কথা কয় না কথা কয় না এ তার উসিলায় তোমাকে রিজিক দেয় আমার বন্ধুরা যাই হোক আসুন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সবার এক বেলা খানির ব্যবস্থা হয়ে গেছে সবাই মহা খুশি এবার দাওয়াত দিয়েই বেড়া গিয়ে রুটি টুটি রান্না টান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে আর তারা অপেক্ষা করতে আছে যখন দেখছে রুটি হালুয়া আসতেছে এমনি সবাই লাইন ধরে গাছের ছায়ায় গিয়ে বসে গেছে আর আমার আপনার নবী তখনও দূরে রুটি বিতরণ করার আগে ওই ইহুদি আলেম আবার একটু দেখে নাই আওয়াজ করে জবাব দিবেন কে নাই কথা কয় না কে নাই নবী নাই এখন ইহুদি আলেম কই বালকটা কোথায় আছে আমাদের মালামাল গাটুরি গুটুরি যে রাখছি ওইখানে আছে আসতেছে ক যার ওসিলায় তোমরা রে খাওয়ায় ওনারে বাদ দিয়ে তোমরা লাইন ধরে বসে গেছো আল্লাহর কসম যতক্ষণ উনি আসবেন না এক টুকরা রুটিও দেওয়া হবে না এখন কেমন লাগে এখন শুধু বসে বসে মনে মনে কয় মোহাম্মদ তাড়াতাড়ি আসো কারণ তুমি না আসলে দিবে না বিয়ের মধ্যে বরযাত্রী নাকি আগেই বসে থাকে দামান দিকে এড়ে আটকায় রাখে যতক্ষণ গেট ফান না হয় এতক্ষণ বরযাত্রী বয়ে বয়ে খালি কুলু আল্লাহ ভরা ছাড়া আর কোনো উপায় নাই কথা বুঝেন নাই কারণ দামান হইলো সবকিছুর মূল দামান না আসলে বরযাত্রীর কোনো দাম এখন তো সবাই খালি তাড়াতাড়ি আসো রাহমাতের নবী আসতেছেন আচ্ছা বলেন দেখি তারা রুটি দেখে দৌড়াইতে পারে রুটির পিছনে দৌড়াইতে পারে রুটি দেখলে তাদের মনের ভিতরে খাহের জন্ম নিতে পারে কিন্তু রাহমাতুল লিল আলামিন তো রুটির পিছনে দৌড়াইতে পারেন না আরে আস্তে কোন কোন আর একটু জোরে কোন আপনারা সৈয়দপুরের মাঠে এত ঠান্ডা শ্রোতা আমার কাছে আর মনে হয় কোনো বছর লাগছে এবারে আমার কাছে বেশি সবকিছু যেন কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে যাইতে আছে আমার ভাইয়েরা রুটির পিছনে নবী না নবীর পিছনে রুটি কথা কয় না দুনিয়ার পিছনে নবী না নবীর পিছনে দুনিয়া হ্যাঁ নবীর পিছনে দৌড়ায় দুনিয়া আলেম ওলামাদের পিছনে দুনিয়া দৌড়ায় আলেম কোনোদিন দুনিয়ার পিছনে দৌড়ায় না ভাইয়েরা এখন নবী গিয়ে দেখেন গাছের ছায়ায় বসার যত আসন ছিল সব আসন দেখো এখানে বসার মতো আর কোনো জায়গা নাই এখন নবী কাউকে গিয়ে বলেন না একটু উঠেন কাউকে গিয়ে বলেন না একটু চাপেন আমাকে একটু জায়গা দেন আমি আর আমি নইলেন কোনিটা দেখাই মুরব্বির চাপেন বর্তমান সময়ে আগে তো মুরব্বীদের প্রতি একটা সম্মান ছিল আমার ভাইয়েরা কিন্তু এখন ওইটা নাই এখন যুবকেরা গিয়ে গাড়ি যদি দেখে যে একটু অনেক ফাঁক আছে কোনিটা দেখায় চাপেন মুরব্বি চাপেন বললে তো মুখ দিয়েই বলতে পারে কোনি দেখায় কেন এর অর্থ হইলো এই সিগন্যাল দিয়ে দেওয়া আর কি মুখের কথা কাজ না হইলে কথা কয় না দেখেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন গিয়ে দেখেন বসার কোনো জায়গা নাই গাছের ছায়াতে বসার মতো কোনো প্লেস নাই আল্লাহ হাবিব কাউকে কিছু বলেন না একটু চাপেন কাউকে বলেন না একটু ওঠেন আমাকে জায়গা দেন সোজা কি রৌদ্রের মধ্যে বসে গিয়েছেন মুসলমান বিশ্বাবে যেমনি মাত্র করে গিয়ে রৌদ্রে বসে গিয়েছেন এবার দেখা গেল যেই গাছের ছায়ায় মক্কার লোকজন বসা ওই গাছগুলো তাদের আপন জায়গা ছেড়ে দিয়ে সামনে আগাইয়া আমার আপনার নবীর উপরে ছায়া দিতে আরম্ভ করেছে এবার ইহুদি আলেম গো ও মক্কার মানুষেরা এতক্ষণ গাছের ছায়া কোথায় ছিল এখন কোথায় এতক্ষণ তো আমাদের উপরে ছিল এখন গেল কোথায় কো মুহাম্মদের উপরে মক্কার মানুষেরা শোনো যেই ব্যক্তিটি রৌদ্রে গিয়ে বসে গেলে গাছ সামনে আগাইয়া তাকে গিয়ে ছায়া দেয় ওই মানুষটি আল্লাহর পয়গম্বর ছাড়া আর কিছুই হতে পারেন না এই যখন দাওয়াত দিলেন ইহুদির ছেলেকে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও সে
ছেলেটা বারবার বাবার চেহারার দিকে তাকায়, নবীর চেহারার দিকেও তাকায়। বুঝতে পেরেছে তার বাবা, ডাক দিয়ে কই ছেলে রে, তোমার যদি মনে চায় মুহাম্মদের কালেমা গ্রহণ করে নিতে পারো। সাথে সাথে ছেলেটা কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ আমার উসিলায় একজন চির জাহান্নামীকে চির জান্নাতি বানায় দিয়েছেন, এই জন্যে আমার চেহারার মধ্যে আনন্দের চাপ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পয়গম্বররা দুনিয়ার দ্বারা খুশি হয় না, হাজারো দুনিয়া দিলেও তারা বিন্দু পরিমাণও খুশি হবে না। যদি উম্মত কালেমা পড়ে তারা খুশি হবে। হক্কানি উলামায়ে কেরামও দুনিয়ার দ্বারা কোনোদিন খুশি হয় না। ও মুসলমান, সাধারণ মুসলমান যদি আমলওয়ালা হয়ে যায়, নেককার হয়ে যায়, উলামায়ে কেরামও খুশি হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন উকবা ইবনে আবি মুঈদকে গিয়ে বললেন, আমাকে দাওয়াত দিয়েছিল, আমিও এসেছি, তোমার বাড়ির খানায় অংশগ্রহণ করতে হলে কালেমা গ্রহণ করতে হবে, কালেমা তোমাকে পড়া লাগবে, আর না হয় আমি খানায় শরিক হব না, এখান থেকে চলে যাব। উকবা চিন্তা করে দেখে, মুহাম্মাদের মতো একজন ব্যক্তি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যাবে, এটা হয় না, এটা হয় না। এই জন্যে তাকে তারকে যেভাবে হোক খাওয়াইতে হবে, না হয় আমার অনুষ্ঠানটা কলঙ্কিত হবে। এই কারণে উকবা ইবনে আবি মুঈদ মুখে মুখে হইলেও নবীর কালেমা গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে। এবার নবীও খাইছেন, চলে এসেছেন। উকবার বন্ধুর নাম ছিল উবাই বিন খালাফ। এই উবাই ইসলামের চির দুশ্মন, নবীর দুশ্মন, কিন্তু উকবার ঘনিষ্ঠ বন্ধু। কানে আওয়াজ যখন গিয়েছে, রাগে চেহারা অন্যরকম হয়ে গিয়েছে, অত্যন্ত উত্তেজিত। কেন তার বন্ধু কালেমা গ্রহণ করেছে শুনেই মেজাজ বড় খারাপ। এসেছে সে অবাড়িতে, এসে কয়, বন্ধু তুই বলে মুহাম্মদের কালেমা গ্রহণ করে নিয়েছ? বলে হ্যাঁ। কেন? মুহাম্মদ খায় না, না খেয়ে আমার বাড়ি থেকে চলে যাবে, এই জন্য আমি বাধ্য হয়ে কালেমা গ্রহণ করেছি। ও বন্ধুরা, এবার উকবা কি বলে শোনেন। এবার উকবা কো, বন্ধু তাহলে আমিও তোমার বাড়িতে খাইব না যদি তুমি কালেমা না ছাড়ো। চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ। এই এত আসতে বললেন, সবটি জবান খুলে একসাথে বলেন তো নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, তার এই বন্ধু বড় উপকারী বন্ধু, সে কালেমা গ্রহণ করেছে আর সে এসে বলে কালেমা ছেড়ে দাও, না হয় আমিও তোমার বাড়িতে খাব না। এখন এখানেও বেকায়দা, এখন কি করবে কি করবে? বাধ্য এই কথা স্বীকার করে নিয়েছে। ঠিক আছে দোস্ত, তুমিও খেয়ে যাও, আমি মুহাম্মদের কালেমা ছেড়ে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখেন এই কালেমা অন্তরের ভিতরে গিয়ে আসন গেড়ে বসতে পারে নাই। নিশ্চয়ই এটা ছিল মনে হয় মুখে মুখে, এই জন্যে কালেমা ছেড়ে দেওয়ার কথা সে বলতে পারছে। আর না হয় যদি ইমানদারের কলবের ভিতরে কালেমা ঢুকে যায়, হাজার কিছু করলেও ইমানের পথ থেকে দূরে সরানো যায়। বলেন 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 বলেন, সরানো যায় না, সরানো যায় না, সরানো যায় না। আমার বন্ধুরা, বেলালকে সরাইতে পারে নাই, সুহাইব রুমিকে সরাইতে পারে নাই, আম্মার ইবনে ইয়াসিরকে সরাইতে পারে নাই, সুমাইয়াকে সরাইতে পারে নাই, এমনি ভাবে নবীর কোনো সাহাবীকে নির্যাতন করে ইমানের পথ থেকে সরাইতে পারে নাই। আমার বন্ধুরা, আমরা মুসলমান ওই জাতির না, আমরা যেমন করে দুনিয়ায় বাঁচতে জানি, প্রয়োজন হলে ইমানের জন্য আমরা মরতেও জানি, কিন্তু কোন কাফের বেঈমানের কাছে ইমান বিক্রি করতে জানি না। এরা মুসলমান, এই জন্য আমরাও দুনিয়ার কাফের বেঈমানদেরকে বলে দিতে চাই, তোমরা তোমরা দুনিয়া নিয়ে চিন্তা করো, অমুক নেতারে ভালোবাসো, তমুক নেতারে ভালোবাসো, দুনিয়ার লাভে কথা কন, দুনিয়ার লাভে, দুনিয়ার লোভে। আমরা আল্লাহকে মহব্বত করি, রসুলকে মহব্বত করি, দুনিয়ার লাভে না, লোভে না, চা খাওয়ার জন্যে না, বিড়ি খাওয়ার জন্যে না। কথা কনা, হে মুসলমান, আমরা আল্লাহকে মহব্বত করি, রসুলকে মহব্বত করি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে, জান্নাতে যাওয়ার জন্যে, নাকি দুনিয়ার কোনো লাভে?
দুনিয়ার লাভেও না দুনিয়ার লোভেও না ও মুসলমান একমাত্র ঈমানের মূল উদ্দেশ্য হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা জান্নাতে যাওয়া জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়া এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ময়দানে নেমেছিলেন 70,000 জাদুকর সর্বশেষ তারা কালেমা পড়ে ময়দানে মুসলমান 70,000 জাদুকর মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে আর হওয়া মাত্রই ফেরাউন কো বুঝতে পেরেছি মুসা তোমাদের উস্তাদ তোমরাও লাতার শাগরিদ এই জন্য ময়দানে এসে উস্তাদের সামনে আত্মসমর্পণ করেছো একজনকে ছেড়ে দেওয়া হবে না সবাইকে ফাঁসিতে ঝুলায় হত্যা করা হবে 70,000 কালেমাওয়ালা মুসলমান মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে ডাক দিয়ে কো ফেরাউন ঈমান এনেছে জাহান্নাম থেকে বেঁচে যে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার কোনো লোভে না লাভে না অতএব ঈমান রক্ষার জন্য যদি প্রয়োজন হয় আমাদেরকে ফাঁসিতে ঝুলাইবা ফাকদ ঈমান তাকাজ তোমার যা মনে চায় তুমি তা করতে পারো তবে একটা মুহূর্তের জন্যও আমরা ঈমান ছাড়তে পারবো না একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাদেরকে জিজ্ঞেস করি দুনিয়ার লাভে দুনিয়ার লোভে দুনিয়ার কোন কেউ যদি এসে আমাদের ঈমান নিয়ে যাইতে চাই দিয়ে দিবেন না হয় নাই আওয়াজ হয় নাই এই আওয়াজে ফিরানো যাবে আর একটু ভালো আওয়াজে বলেন দুনিয়ার লাভে আর লোভে ঈমান ছেড়ে দিবেন আমার বন্ধুরা আমরা সেই জাতি না আমাদেরকে লাল চোখ দেখাইলে কোনো লাভ হবে না আমরা হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভীর উত্তরসূরি আমরা শাইখুল হিন্দের উত্তরসূরি আমরা শাহ ওলি উল্লাহ মুয়াজ্জেদ দেহলভীর উত্তরসূরি যেই মুসলমানেরা নয় জনের শাহাদতের বিনিময়ে একটি মাত্র আজান দিয়েছে সেই মুসলমান দুনিয়ার লাভে আর লোভে কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করতে পারবো না আল্লাহ যাও একটা তকবীর দিছিলে আপনারা আল্লাহ আকবার আওয়াজে বোঝা যায় কমলির নিচের থেকে কইতেছেন দিছিলেন না হিডেই ভালো করছিলেন আর দিছিলেন তো আর একটু চিন্তা মানুষে বোঝা যায় যেন কমলি উড়ায় ঘুমাইতে আছেন আর হঠাৎ করে নারায় তকবীরের আওয়াজ আইসে আর আল্লাহ আমি আর কি করবো আমারও সময় আর নাই আমিও মোটামুটি কোনো রকম নেশাব শেষ করতে পারলি কথা বুঝেন না এখন আর কি করবেন আছেন আল্লাহ আমি তো ছোট মানুষ মহব্বতে আমাকে বলেন আমি আসি আসলে এখানে ওয়াজ করার উদ্দেশ্য না দোয়া নেওয়া উদ্দেশ্য দেশের প্রাচীনতম একটি মাকবুল মাদ্রাসা এখান থেকে দোয়া পাওয়া যায় দোয়ার জন্য মূলত এখানে আসা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানিতে আল্লাহ দয়া করে এই গুণাগারে বাংলাদেশের অনেক বড় বড় মাদ্রাসায় আলহামদুলিল্লাহ বয়ানের সুযোগ আল্লাহ করে দেন তো সেই হিসাবে সেই সুবাদে আপনাদের এখানে দোয়ার জন্য আসা তবে সময় একেবারে শেষ মুহূর্তে আমি আসি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি একটু আওয়াজ কি আপনারা করতে পারবেন কে কে পারবেন না হাত তুলেন না ও সব সালাক আছে না ঢাকায় একজন জুমার নামাজের বয়ানে জিগাইলাম কে কে দুজখে যাইতে কে কে রাজি তিনজনে হাত তুলছে এখন একটু বলি একটু আওয়াজ করতে পারবেন এমন মর্দে মুজাহিদ যারা আছেন তারা একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ রাখেন রাখেন কেউ নামাইবেন না যে না আমার পরবর্তী নির্দেশের পরে নামাইবেন এবার বাম হাতরা নামাইয়া দেন ডাইন হাতরা রাখেন এবার একটু মুট করেন তো দেখি সুজা করে মুট করেন আমার সাথে একটু কথা বলবেন জমিন কার আসমান কার চন্দ্র সূর্য কার আলো বাতাস কার আমরা কার সবই যদি আল্লাহর হয় আল্লাহর নামের আওয়াজ হবে আস্তে না জোরে পারবেন সবাই এবার কে ভালো না রে তকবীর দিতে পারেন বলেন দেখি আল্লাহু আকবার 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 আল্ল
আমার বন্ধুরা আমরা মুসলমান ইসলাম আমাদের ধর্ম আর এই ধর্ম মানি বলেই দুনিয়ার কাফের বেঈমানেরা আমাদের শত্রু আমার বন্ধুরা আমরা তাদেরকে পরিষ্কার মেসেজ দিতে চাই তা হলো এই আমরা মুসলমান আমরা দুনিয়ায় থাকলে অলাভ মরলে অলাভ কাজেই মউতের ভয় দেখে কোনো লাভ নয় কারণ ইমানদার যদি ইমানের কারণে কাফেরদের হাতে মারা যায় তারা শহীদ আর শহীদেরা বিনা হিসেবে জান্নাতি فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا দুনিয়ার কাফির বেঈমানরা শুধু দুনিয়া 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 আরো চাই আরো চাই আরো চাই আমার বন্ধুরা আর ঈমানদার বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতেও কল্যাণ চাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেন 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 জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই হে মুসলমান তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই আর কোথায় যাইতে চাই বলেন 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 ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন হে মুসলমান আমরা ওই জান্নাতে যাইতে চাই ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আ'নাবা ওয়া কাওয়িব আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা কিযাবা জাযা'আন মির রাব্বিকা আতা ইমান নিয়ে মরলে নেক আমল নিয়ে মরলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতে আছে জোরে কোন ঠিক কিনা আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ায় আসলেন উকবা ইবনে আবি মুঈদের বন্ধু উবাই বিন খালাফ এসে কয় কালেমা না সাল্লে আমিও তোমার বাড়ির খানা খাইব না কো ঠিক আছে বন্ধু আমি কালেমা ছেড়ে দেব তবু তুমি খেয়ে যাও উকবা ইবনে আবি মুঈদ এই কথা বললেও উবাই সন্তুষ্ট না কো না দুস্ত হবে না কো কি করলে হবে কো শুধু এতটুকু বললেই হবে না কালেমা ছেড়ে দেব দুস্ত যেই মুহাম্মদের সামনে তুমি কালেমা পড়েছ ওই মুহাম্মদের সামনে গিয়ে তোমাকে বলতে হবে আমি তোমার কালেমা গ্রহণ করেছিলাম এখন তোমার সামনে তোমার কালেমা ছেড়ে দিলাম চিৎকার মেরে কন্যা ওজুবিল্লাহ আমার বন্ধুরা এমন বন্ধুই তো আমাদের দরকার হ্যাঁ আওয়াজ করে বলেন বন্ধুর টানে আজকে বহু বন্ধু মদ খাওয়া শিখে কথা কয় না কথা কয় না বন্ধুর টানে বন্ধু ইয়াবা খাওয়া শিখে আমার বন্ধুরা বহু যুবক আজ বিপদগামী হচ্ছে শুধু বন্ধুত্বের টানে চল না দোস্ত চল না একটু দেখোস না খা একটু আচ্ছা তোর খাওয়া লাগবে না একটু টেস্ট করোস না কি এই করে করে এই করে করে বাবা ইয়াবা গাঁজা হিরোইন অমুক তমুক ফলনা দফনা আজকে বন্ধ করা যায় না বিভিন্ন ভাবে এই মাদক আমাদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় দেওয়া হয়েছে প্রবেশ করেছে আল্লাহর ফজল করম এই কাপটাও আমাকে দেখানো যাবে একেবারে অন্তিম মুহূর্তটা মহতারাম হাজিরিন আল্লাহর ফজল করমে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা সব সময় তাদের আল্লাহওয়ালা উস্তাদদের নেগরানিতে থাকে তাদের সোহবতে থাকার কারণে আজ পর্যন্ত কোন কওমি মাদ্রাসার ছাত্রদের হাতে মদের বোতল পাওয়া যায় না বন্ধুরা আমার
তাহলে বন্ধু কাকে ঠিক করবেন এটাও আমাদেরকে একটু শিখে নিতে হবে বেশি বড় করার সুযোগ নাই এক নাম্বার রাসূল বলেছেন মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এমন ব্যক্তি হবে তোমার বন্ধু যাকে দেখলে কার কথা স্মরণ হয় আরে জোরে বলেন যাকে দেখলে কার কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় নাম্বার 2 ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু যার কথা শুনলে কোরআন সুন্নার ইলম বাড়ে দ্বীনের ইলম বাড়ে এমন ব্যক্তি হবে তোমার বন্ধু নাম্বার 3 ওয়াজাদাকুম বিল আখিরাতি আমালুহু যার আমল দেখলে তোমারও আখিরাতের কথা স্মরণ হয় তোমারও আমলের আগ্রহ হয় এমন ব্যক্তি হবে তোমার বন্ধু আমার ভাইরা এমন বন্ধু যদি গ্রহণ করা যায় তাহলে অবশ্যই জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে জোরে কোন ঠিক কিনা ইয়ারে বদবতর বোদ আজমারে বার বেহাক জাতে পাকে আল্লাহ সামাদ ইয়ারে বদ আ রত রাসু ইয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম বন্ধু যদি খারাপ হয় তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার বন্ধুরা আর বন্ধু যদি নেককার হয় তাহলে তোমাকে অবশ্যই জান্নাতের দিকে নিয়ে যাবে মুসলমান উবাই কথা কয় হে বন্ধু বন্ধু ঠিক আছে কালেমা ছেড়ে দেব উবাই কোনা এতটুকুতে সন্তুষ্ট না কো কি করতে হবে কো মুহাম্মদের সামনে গিয়ে বলতে হবে আমি তোমার কালেমা গ্রহণ করেছিলাম তোমার সামনে আমি এই কালেমা গ্রহণ প্রত্যাখ্যান করলাম আমি ছেড়ে দিলাম আবারও বলেন নাউজুবিল্লাহ এখন দেখেন বেয়াদবির একটা সীমানা থাকে সীমানা অতিক্রম করে ফেলেছে এবার সর্বোচ্চ সীমানায় গিয়ে ওই উবাই দুষ্টটা কয় হে বন্ধু না না এতটুকুতেও হবে না আরো কাজ আছে আর কি করা লাগবে বন্ধু বলো কো দোস্ত তুমি মুহাম্মদের সামনে গিয়ে বলবা ও মুহাম্মদ তোমার কালেমা গ্রহণ করেছিলাম এখন তোমার কালেমা আমি ছেড়ে দিলাম এবং তোমাকে আমি ঘৃণা করি এই জন্যে ঘৃণা পরে তোমার চেহারায় আমি তুতু নিক্ষেপ করলাম এখনো নাউজুবিল্লাহ এত আসতে আমি তোমার চেহারায় ঘৃণা বরে তুতু নিক্ষেপ করলাম হে মুসলমান এই কথাটা শুনলেও তো মুসলমানের কলিজা ফেটে যায় আমার আপনার নবী যার চেহারা মোবারক উপরের দিকে উঠাইলে কেবলা পরিবর্তন হয় কথা কয় না কথা কয় না আমার নবী কদম মুবারক উঠাইলে সীমানা আরশে আজিম হয় আমার নবী আঙ্গুল মুবারক আকাশের দিকে তুললে পাওয়ার পরে 3 লক্ষ মাইল দূরে চাঁদের মধ্যে গিয়ে ধাক্কা লাগলে 2 টুকরা হয় আমার নবী আঙ্গুল মুবারক পানিতে ঢুকাই দিলে 5 আঙ্গুল মুবারক থেকে 5টা ঝর্ণা চালু হয় হেরে বন্ধুরা আমার নবী শুধুমাত্র তাকায় থাকলে চেহারার পাওয়ার 1 মাসের রাস্তা দূরত্ব পর্যন্ত কাজ করে নুসির তুমির রবি মাসিরাত শাহরিন আল্লাহর নবী বলেন আমার চেহারার পাওয়ার 1 মাসের রাস্তা পর্যন্ত অতিক্রম করে ও বন্ধুরা সেই নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে এই কমবখত এটাতেও রাজি হয়ে গিয়েছে এবার যেই কথা সেই কাজ রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে হাজির হয়ে গেছেন হাজির হয়ে বলতে আছেন ও মুহাম্মদ জোরে মহব্বত বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ আমি তোমার কালেমা গ্রহণ করেছিলাম এই মুহূর্তে তোমার কালেমা আমি প্রত্যাখ্যান করলাম ছেড়ে দিলাম মুহাম্মদ আমি তোমাকে ঘৃণা করি নাউজুবিল্লাহ বলেন না বলেন না হে মুহাম্মদ আমি তোমাকে ঘৃণা করি এই জন্য ঘৃণা বলে তোমার চেহারায় আমি থুতুমাম আমার বন্ধুরা ওই কমবক্তের জবান থেকে থুতু বের হয়ে আমার নবীর নুরানি চেহারা মুবারকে গিয়ে লাগবে এটা কেমন করে আরশের মালিক আমার আল্লাহ বরদাস্ত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইল এটা আটকাও ক্ষমতা আছে নি আমার আল্লাহ না না এত আসতে বললে এখন হবে না নাই না আছে ওই নাই না আছে এখনো কি আমার আল্লাহ তার ক্ষমতা সহ নাই না আছে কাজে আলেমের সাথে বিয়াদবি মনে রাখবা পরিণতি ভালো হয় নাই হতে পারেও না আমার বন্ধুরা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারকের উপরে চেহারা মুবারকের উপরে গিয়ে ওই কমবখতের থুতু পড়বে এটা হয় না যেখানে আমার আল্লাহ মেরাজের রাত্রিতে নবীকে 9 বার ঘুরায়া ঘুরায়া আমার নবীর চেহারা মুবারকের জিয়ারত করেছেন রহমতের নবী বিশ্ব নবী ইব্রাহিম নবীর দোয়ার কথা স্মরণ করেছেন ঈসা নবীর দোয়ার কথা স্মরণ করেছেন ইব্রাহিম নবী উম্মতের জন্য দোয়া করেছিলেন রব্বি ইন্নহুম
أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. عيسى عليه السلام أمة الجنة دعا كرجلن إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. الله العبيد دوين أبير أمة الدعاء دوين أبير أمة الجنة دعا كرا এই দুয়ার কথা স্মরণ করে চেহারা মুবারক উপরের দিকে উঠাইয়া আল্লাহর নবী কান্দেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি. আল্লাহ ডাকেন জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করো আমার হাবিব এমন করে চেহারা মুবারক উপরের দিকে উঠাইয়া কেন এমন করে কাঁদতে আছে? জিব্রাইল হাজির সালাম দিয়ে বলেন নবী গো আল্লাহ সালাম দিয়েছেন জানতে চান কেন গো আপনি এমন করে উপরের দিকে চেহারা উঠাইয়া কান্দেন? আল্লাহর হাবিব কো জিব্রাইল ইব্রাহিম নবী তার উম্মতের জন্যই দোয়া করেছেন, ঈসা নবী তার উম্মতের জন্যই দোয়া করেছেন, তাই আমিও আমার উম্মতের জন্যই কান্দতে আসি। আরশের মালিক আল্লাহ ডাকতে কো জিব্রাইল আমার বন্ধুকে সুসংবাদ জানায় দাও, আমার বন্ধু যেন তার উম্মত নিয়ে টেনশন না করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ আমার বন্ধুকে কখনোই তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ আমার বন্ধুকে অসন্তুষ্ট করব না। আল্লাহর হাবিব আল্লাহর হাবিব সুযোগটা বড় পাইলেন বরকত পাইলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হে নবী আপনাকে আপনার রব অচিরেই এমন নিয়ামত দিবেন যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। রহমতের নবী বলেন আমি দুনিয়ায়ও সুযোগ কাজে লাগাবো হাশরের দিনও কাজে লাগাবো, হাশরের দিন আমার আল্লাহ আমার একদল গুনাহগার উম্মতকে মাফ করে দিয়ে বলবেন হাল রাজিতা ইয়া হাবিবি, বন্ধু খুশি হইছেননি? আমি বলবো না, আল্লাহ আরো কিছু উম্মতকে মাফ করে দিবেন, আবার জিজ্ঞেস করবেন আল রাজিতা ইয়া হাবিবি এ বন্ধু খুশি হইছেননি? আমি বলবো না খুশি হই নাই, আবার বলবেন কিছু উম্মত নাজাত দি আল রাজিতা ইয়া হাবিবি এ দোস্ত খুশি হইছেন? আমি বলবো না না, আমার গুনাহের উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আর আমার আল্লাহ আমাকে বলবেন আল রাজিতা ইয়া হাবিবি বন্ধুকে খুশি হইছেননি, আমি ততবার বলবো না আমার আল্লাহ জাহান্নামের সর্বশেষ আমার গুনাহগার উম্মতটাকে নাজাত দিয়ে আমাকে আমার আল্লাহ সন্তুষ্ট করবেন। সর্বশেষ গুনাহগার উম্মত নাজাত পাবে, নাজাত পাবে তখন আমার আল্লাহ যখন বলবেন আল রাজিতা ইয়া হাবিবি তখন আমি তখন বলবো আমি এখন সন্তুষ্ট হয়েছি। আমার ভাইয়েরা ও যুবক ভাইয়েরা ও যুবকেরা ও মুরব্বীরা ও মায়েরা বোনেরা, আমরা আমাদের নবী এমন করে উম্মতের নাজাতের চিন্তায় ছিলেন, এমন করে আকাশের দিকে চেহারা উঠায় কাঁদছেন তোমার আর আমার নাজাতের জন্য, তুমি আর আমি কেমন করে পারি ওই নবীকে ভুলে থাকতে, ওই নবীর সুন্নতকে ভুলে থাকতে? আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীকে উম্মত রে যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতে থাকবে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর নবীর চেহারা সেই পবিত্র সেই নোরানি চেহারা মুবারকের উপরে গিয়ে থুতু লাগবে, এটাকে আরশের মালিকের সহ্য হয়? আরো আসতে আরো জোরে, এ মুসলমান আমার নবীর সাথে বেয়াদবি করলে নবী বদলা নেন না কিন্তু আরশের মালিক ছাড়েন, কথা ঠিক না? আমি আপনাদেরকে এখানেও সময় দিতে পারবো না, দুনিয়াতে নবীর সাথে বেয়াদবি করলে নবী কিছু বলেন না কিন্তু আরশের মালিক ছাড়েন। নবী কালেমার দাওয়াত আমার জন্য জমাইছেন, কালেমার দাওয়াত কেন দিলেন? আবুল আহাব নবীকে গালি দেয় তাব্বানলা কালি হাদা জামাতানা, হে মুহাম্মদ এই জন্যই কি আমাদেরকে জমাইছিলে? এই জন্য নি, এই জন্য নি, তুমি ধ্বংস হয়ে যাও। নবী কোনো কথাই বলেন না কিন্তু আরশের মালিক জবাব দিয়ে কয় তাব্বাতিয়া দা আবি
বন্দরে তুই গোস ধ্বংস হয়ে যাইতে তোর দুন হাত ধ্বংস আমার বন্দরে নবীকে কিছু যদি বলে নবীর সামনে বেয়াদবি যারা করেছে আমার নবী আমার নবী আমার নবী কিছু না বললো আমার আল্লাহ একজনকেও ছেড়ে দেয় না হে উম্মতের দল ভালো করে শুনে রাখো হক্কানি ওলামায়ে কেরাম নাইবে নবী এদের সাথেও যদি বেয়াদবি করা হয় আলেম ওলামা কিছু বলবেন না তবে আরশের মালিক আল্লাহ কিন্তু তোমাদেরকে ছেড়ে দিবেন না আমার বন্ধুরা আমার বন্ধুরা আল্লাহ কো জিবরাইল আমার বন্ধুর চেহারায় কি তুতু পড়বে হয় না আক্কাও থামাও আমার আল্লাহর নির্দেশ মোতাবেক জিবরাইল হাজির পারবেন নি এত দ্রুত আসতে কথা কোনা জিবরাইল এত আগে আসতে পারবেন নি এই এতটুকু দ্রুত গতির ক্ষমতা জিবরাইলের নাই না আছে إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين جبريل پاشتا گون الله উল্লেখ করেছেন ذي قوة অনেক শক্তিশালী কদ্দুর শক্তিশালী কদ্দুর কি এটা এখন বিবরণের বিষয় না আমার ভাইরা জিবরাইল শক্তিশালী আল্লাহ বলেছেন মহতারাম হাজিরিন জিবরাইল হাজির আল্লাহ থামাইলাম কি করব কয়টাকে অগ্নিস্ফুলিঙ্গ বানাও আল্লাহু আকবার বলেন না নাকি আমার কথা বুঝেন না কোনটা আসলে আমার ভাইরা মারছে তুতু আল্লাহ গো জিবরাইল আটকাও এটাকে থামাও আমার বন্ধুর চেহারায় লাগতে দেওয়া যাবে না এটাকে ফিরাও ফিরাইবো তারপরে কি করব অগ্নিস্ফুলিঙ্গ বানাও আগুনের রক্ষা বানাও তারপর কি করব ওই ঘুরায়া ওই জালেমের চেহারায় মারো আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সেই মালিক এখনো নাই না আছে তাহলে আসুন আমরা মালিকের হয়ে যা আর মালিক যদি আমাদের হয়ে যা সব আমাদের چین عرب ہمارا ہندوستان بھی ہمارا مسلم ہے ہم وطن سارا جہاں ہمارا یہ زمین میرے لیے ہے آسمان میرے لیے یہ زمین میرے لیے ہے آسمان میرے لیے میں ہوں مالک کے لیے اور کل جہاں میرے لیے ہمیں جو دی اللہ رہوئے آسمان و امر زمینوں বিশ্বাস হয় না আমি বিশ্বাস হয়নি না হয় না এ দূর পর্যন্তই থাকতে হবে এরপরে আর বলতে পারবো না আমার ভাইয়েরা সকল মালিক সকল ক্ষমতার মালিক একমাত্র কে আরো জোরে বলেন কে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ যা চাইবেন তা হবে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ যা চাইবেন তা হবে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমার আল্লাহ যদি কিছু করতে চান শুধু বলেন হয়ে যাও কথা কানা হয়ে যাও তো হয়ে যা এর মাঝখানে কোনো টাইম নাই কোনো গ্যাপ নাই কোনো মন্ত্রিসভার মিটিং নাই যাচাই বাছাই কমিটিতে প্রেরণ নাই সংশোধনী আনার কোনো সুযোগ এখানে কথা কয় না আমার আল্লাহ শুধু বলেন ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন 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 হয়ে যা মহতারাম হাজিরিন তাহলে আসুন আগুন বানাও অগ্নিস্ফুলিঙ্গ বানায়া পরে কি করব কসা আলেমের চেহারার মধ্যে নিক্ষেপ করে দাও এবার ইতাই করা হলো জিবরাইল ওই থুতুকে আটকায়া অগ্নিস্ফুলিঙ্গ বানায়া ওই জালেমের চেহারায় নিক্ষেপ করে দিয়েছে রাসূলের সাথে বেয়াদবির কারণে নগদ সাজা আল্লাহ তার চেহারাকে কালো করে দিয়েছে মনে রাখবা কিয়ামত পর্যন্ত আমার নবীর সাথে বেয়াদবি করলে দুনিয়ার জীবনে তুমি ইজ্জত সম্মান নিয়ে থাকতে পারবে না দুনিয়াতে এই পর্যন্ত কেউ পারে নাই কেউ পারবেও না কোনোদিন চিন্তা করেও লাভ হবে না আমার বন্ধুরা আমার নবীর সাথে বেয়াদবি করেছিল আবু জাহেল সম্মানী হ্যাঁ আমার নবীর সাথে বেয়াদবি করেছিল আবুল হাব সম্মানী আমার নবীর সাথে বেয়াদবি করেছিল আব্দুল্লাহ বিন কুমায়া অপমানিত হয়েছে আমার নবীর সাথে বেয়াদবি করেছিল উকবা ইবনে আবি মুই চেহারা কালো করে দেওয়া হয়েছে আমার নবীর সাথে বেয়াদবি করেছিল মুসাইলামা তার পরিণতিও ভালো হয় না আমার নবীর সাথে বেয়াদবি করেছিল গোলাম আহমদ কাদিয়ানি পরিণতি ভালো হয় না আমার নবীর সাথে বেয়াদবি করেছিল সালমান রুশদি পরিণতি ভালো হয় না আমার নবীর সাথে বেয়াদবি করেছিল দাউদ হায়দার পরিণতি ভালো হয় না আমার নবীর সাথে বেয়াদবি করেছিল তাসলিমা বিসরি পরিণতি তার ভালো হয় আমার নবীর সাথে বেয়াদবি করেছিল লতিফ সিদ্দিকী পরিণতি ভালো হয় না আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পরিণতি ভালো হয় না অতএব কিয়ামত পর্যন্ত কারো পরিণতি ভালো হবে না মহতারাম হাজিরিন
দুনিয়ার জীবনে তার অবস্থা হলো আল্লাহ তার চেহারা কালো করে দিয়েছে অপদস্থ করে দিয়েছে পরকালীন জীবন তার কেমন হবে সেই বিবরণ দিয়ে আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরাতুল ফুরকানের আয়াতগুলো নাযিল করেছেন ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا হাশরের ময়দানে ওই জালিমরা উঠবে ওয়াইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি দুই হাত কামড়াইতে থাকবে দুই হাত কামড়াইবে আক্ষেপ করে আর আফসোস করে করে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা হায় রে আমার কপাল মন্দ রাসূলের সাথে যদি আমার সম্পর্ক থাকতো আজকে যারা আলেমরে গালি দাও তারাও হাশরের দিন আক্ষেপ করে বলবা হায় রে অমুক আলেমের সাথে যদি আমার সম্পর্কটা ভালো থাকতো আজকে কতই না ভালো হইতো ইয়া ليتني لم اتخذ فلانا خليلا افسوس যদি ওই দুনিয়ার জীবনে অমুক আমার বন্ধু না হইতো এখানে আমার আল্লাহ উবাইয়ান খলিলা বলেন নাই উবার নাম বলেন নাই আল্লাহ বলেছেন ফুলানান খলিলা অর্থাৎ এটা শুধু উকবা ইবনে আবি মুইতার উবাইর সাথেই সম্পৃক্ত না কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ বন্ধুত্বের টানে পড়ে নবীর কথা ভুলে যাবে আল্লাহর কথা ভুলে যাবে আলেম উলামার বিরোধিতা করবে সবারই একই পরিণতি হবে এই জন্য আল্লাহ নাম ফিক্স না করে বলছেন ফুলানান খলিলা আয়রে আফসোস দুনিয়ার জীবনে অমুকরে যদি আমি বন্ধু না বানাইতাম তাহলে আমার আজকের এই পরিণতি হইতো না কারণ বন্ধুর কারণেই তো আমাকে এই জায়গায় আসতে হয়েছে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইদ জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা আমার কাছে তো হেদায়েতের বাণী এসেছিল আমার কাছে তো হেদায়েতের বাণী এসেছিল কিন্তু বন্ধুত্বের কারণে আজকে সে আমাকে এখান থেকে বের করে নিয়ে এসেছে যার কারণে আজকের আমাদের এই অবস্থা আমার ভাইয়েরা যারা আলেম ওলামাকে তালিব উল ইলমদেরকে ঠাট্টা করো বিদ্রুপ করো তুচ্ছ তাচ্ছিল্য করো ইনশাআল্লাহ জবাবের জন্য অপেক্ষা করো হাশরের দিন এই দেশের হাক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখ হাশরের দিন তোমাদের সেই ঠাট্টার জবাব দেবে ফা ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন ওই দিন তোমরা দাঁড়িয়ে থাকবে আর ঘামের পানিতে সাঁতরাবে আর এই সৈয়দপুর মাদ্রাসার তালিব উল ইলম হাফেজে কোরআনদেরকে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি পড়তে থাক আর একতলা উপরে উঠতে থাক আর জালেমরা দেখতে থাকুক কথা কয় না কথা কয় না ওই দিন বলবে পড় এই আগডুম বাগডুম করে একদম একতলা আগডুম বাগডুম করে একদম দোতলা জিনা 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 হাফেজে কোরআন রা তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কতলা الرحمن الرحيم تين تلا هر وي ديك ها 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 এই ওই দিন এই দিন ওই দিন এখানে না তোমরা টাকা বেশি হাসরের মাঠে টাকা চলে না ওইখানে সওয়াব চলে নেকি চলে আল্লাহ রহমত উলামায়ে কেরাম এবং তালিব উল ইলমের আমল নামায় সওয়াব বেশি দুনিয়াতে চলতে গেলে কি লাগে টাকা লাগে টাকা 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 আরে ভাই এটা বাংলাদেশের টাকা ইন্ডিয়া গেলে রুপি পাকিস্তান রুপিয়া সৌদি আরব হইলো রিয়াল ভাই আর কুয়েতে হইলো দিনার মালয়েশিয়া গেলে রিঙ্গিত আর আপনারা এই ইংল্যান্ডে গেলে এটার নাম কি কনা 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 মাশাআল্লাহ মুরব্বী কইছে পাউন্ড বলে আমেরিকাকে লেডার নাম ডলার ডলার সব মিলাইয়া জিনিস একটা খালি জায়গার পরিবর্তনে আর কি যেমন আপনারা এখন কুইয়ার ওমা কথা কয় না আমরা সিলেটে কো কুইয়ার আমরা ব্রাহ্মণবাড়িয়া গেলে কো এটা কুশিয়ারি আর এক জানাকাত গেলে এটা কো আখ আর এখানে গেলে এটা কো উক ঢাকা গেলে এটা গেন্ডারি চট্টগ্রাম গেলে এটার নাম কুশাল
কথা কয় না সব মিলাইয়া কি সব মিলাইয়া হইলো আমাদের অঞ্চলের মানুষে কয় আর কি যে আল্লাহর কুদরত লাঠির ভিতরে শরবত কথা ঠিক না তো বাংলাদেশে যেটা টাকা আমেরিকা এটাই ডলার তবে দুনিয়াতে কারেন্সি চলে আখেরাতের কারেন্সির নাম হলো সওয়াব 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 আর কোরআনের এক হরফ তেলাওয়াত করলে সওয়াব 10টা কথা কয় না কথা কয় না একজন হাফেজ কোরআন হাফেজ হইতে হইলে এক একটা শব্দ কত হাজার বার পড়া লাগে এটা হিসাব নাই হিসাব ছাড়া আমার ভাইরা হিসাব ছাড়া পড়া লাগে হাফেজ হইতে গিয়ে জীবনে কত হাজার খতম হয় এটা একমাত্র হাফেজরা জানে আল্লাহু আকবার আমি ছোট সময় আমার আর হেফসখানায় ভর্তি করেনি অন হেফসখানায় হাফেজি পড়ে দ্রুত কোরআন শরীফ তেলাওয়াত করে যায় অন আমি আর পারি না ফোর থেকে লই এই শব্দের মধ্যে আটকে যায় ওই শব্দের মধ্যে আটকে যায় দ্রুত আর পারি না আমি সর্বনাশ কি যখন কি করতাম এরা খালি দ্রুত হয়ে যায় আমার যে মানে ভেটটা খুলে যেতে মানে হিংসার জ্বালা এরা দ্রুত পড়তে পারবে আমি পারবো না কেন এবার নিয়ত করছি আল্লাহ ভরসা দেখা যাক এবার একটা অভিযান চলুক একেবারে শুরু থেকে নিয়ে এক পৃষ্ঠা করে বইরা পড়লাম মানে এক পৃষ্ঠা করে দেখি কোন কোন শব্দে আটকায় এডিরে কথা বুঝেন নাই মনে হয় এইভাবে পড়তে গিয়ে যেখানে আটকা দেখি দ্রুত যাইতে পারি না এটার ওই আল্লাহর নামে লইছি আর কি দুই নম্বর তিন নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে ফেলেছি আউ কাসাইয়িবি মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রাদু ওয়া বারখ আউ কাসাইয়িবিন মিনাস সামাই এত সুজা নাম হয়ে দেয় পড়তো আমার কোরআন শরীফে আছে না সূরা বাকারা শুরু দিয়া আউ কাসাইয়িবিন মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রাদু ওয়া বারখ এটা শত শত অনেকবার পড়ছি এইভাবে পড়তে পড়তে ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ এই আয়াত কয়শবার পড়ছি আমি আল্লাহ ছাড়া কেউ জানে না أو كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب আসেনি আমি সবার কোরআন শরীফে أو كظلمات في بحر اللجي يغشاه এইভাবে করে পুরা কোরআন শরীফের উপরে আলহামদুলিল্লাহ একটা শক্ত অভিযান চালাইলাম যার কারণে আল্লাহ দয়া করছেন আমি হাফেজদের ভিতরে লুকাইয়া খতম ফিরাই পড়তাম হাফেজ কইয়া কথা বুঝেন নাই হাফেজদের খালি কইতাম তোরা দীক্ষা পড়বে না মুখস্থ পড়বে কম কো যদি কো দীক্ষা তো নিয়ে যা আমার কোনো সমস্যা নাই কেউ বুঝবে না আমি হাফেজ না আল্লাহর ফজল করাম যাক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একজন হাফেজ কত হাজার বার এক একটা শব্দকে উচ্চারণ করে করে তার সিনার ভিতরে গাতে এবার চিন্তা করে দেখেন এক হরফে যদি 10 নেকি হয় তাহলে কত খতম কত সওয়াব ওই দিন তারার ধরে রাখবেন কর্তৃকে লিফটের চেহারাও তো দেখবেন না খালি কথা কয় না কথা কয় না আমার বন্ধুরা তাহলে আসুন আমি আমার কথা শেষ করছি ওই দিন তারা টাকাওয়ালারা আফসোস করবে আর কোরআনওয়ালারা সওয়াব নিয়ে কোরআন তেলাওয়াত করবে আর উপরের দিকে উঠতে থাকবে আল্লাহর ঘোষণা হবে ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা বান্দা পড় যেখানে গিয়ে পড়া শেষ হবে এখানেই তোর ঠিকানা যা আমি ঠিক করে দিলাম আল্লাহু আকবার আমার ভাইয়েরা আর কাফের বেঈমানরা দেখবি একশো তালার উপরে বসে বসে খাইতে আছে আর ওই দিন আক্ষেপ করবে দাও না একটু দাও না আমরা একটু দাও না এ দুনিয়াতে আজ এরকম ছোট সময় দেন না একটা আমার একটু দেশ না একে ঠোঁট মুখশু হয় ও একটু দেশ না ওই দিন এইভাবে বলবে কিন্তু কাজ হবে না কাজ হবে না ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা দিন বলবে দাও আমাদেরকে একটু ঝুটা দাও একটু পানি আল্লাহ বলবেন না দুনিয়াতে অনেক খাইছো জান্নাতি খাবার জান্নাতি পানিও তোমাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে মহতারাম হাজরিন তাই আসুন ওই দিন যেন আমাদেরকে আক্ষেপ আর আফসোসের সম্মুখীন হওয়া না লাগে সেই জন্য মহব্বত হবে আল্লাহর সাথে মহব্বত হবে রসুলের সাথে মহব্বত হবে উলামায়ে কেরামের সাথে মহব্বত হবে কোরআনের সাথে মহব্বত হবে মাদ্রাসার সাথে জোরে জোরে ঠিক কিনা এরপরে শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না ক্বাওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা হাশরের দিন কাফের বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর রাসূল বাদী হয়ে মামলা দায়ের করবেন আল্লাহ কোরআনের বাণী নিয়ে তাদের কাছে গিয়েছিলাম কিন্তু তারা এই কোরআনকে অনর্থক মনে করে বেহুদা মনে করে প্রত্যেক
আখ্যান করেছিল আজকে তোমার দরবারে আমি মামলা দায়ের করলাম আল্লাহ আমি আজকে বিচার চাই মহতারাম হাজেরিন যারা কোরআন অস্বীকার করে আল্লাহর কালাম না বলে তাদের বিরুদ্ধে স্বয়ং রাসূলবাদী হয়ে মামলা দায়ের করবেন আর আর যারা কোরআনকে আল্লাহর কালাম স্বীকার করে কিন্তু সেই অনুযায়ী আমল করে না কোরআন তাদের গলায় ঝুলন্ত অবস্থায় স্বয়ং কোরআনবাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে